দেবাসটা গেরেন মারছে তারপরে কি হয়েছে আমরা বলতে পারব স্পিনটারের জ্বালা এখনো আমাকে প্রতিনিয়ত বয়ে বেড়াতে হচ্ছে জননেত্রী শেখ হাসিনারে যারা মারতে চাইছে তাদেরকে যেন এভাবে শাস্তি দেয় আমরা আগা সংগঠিত করে এই দেশকে পাকিস্তানে রূপান্তরিত করার চেষ্টা করেছিল তারাই বারবার শেখ হাসিনার প্রাণ নাশ করার চেষ্টা করেছে খালেদা জিয়ার সরকারের মদদেই 21 আগস্ট হত্যাকাণ্ডের প্লট তৈরি হয়েছিল আবারও হামলার শঙ্কা প্রধানমন্ত্রীর সকাল আগে দিয়েছিল উনি কি মারা গেছেন না বেঁচে আছেন তারপর যখন দেখছেন না আমি তো মরি নাই বেঁচে আছি তখনই রাতে তারা ভেঙে গেছে 18 বছরেও হয়নি মামলার নিষ্পত্তি দণ্ডপ্রাপ্ত 15 আসামি এখনো পলাতক দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ শ্রমিকের দাম 300 টাকার দাবিতে অনড় চা শ্রমিকরা সিলেট ও হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ব্রিটিশদের শোষণের দৃষ্টান্ত চা বাগানে এখনো জ্বলজ্বলে উত্তাল সাগরে চলার ডুবি ভাসতে ভাসতে ভারতে 87 বাংলাদেশি জেলে উদ্ধার করলো উপকূল রক্ষী বাহিনী কক্সবাজারে এক গ্রামের 7 মৎস্যজীবীর মৃত্যুতে শোক আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে চাই আমি জীবিত চাই দুদিন ধরে মর্গে পড়ে স্বামীর মরদেহ মামলা ছাড়া নেবেন না লাশ আদালতে কোলের শিশু নিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী হাতিরঝিল থানা হেফাজতে মৃত্যুর বিচার দাবি এক সপ্তাহে অসাধু ডিম ব্যবসায়ীদের পকেটে 500 কোটি টাকা কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারসাজির অভিযোগ কোম্পানিগুলো ছাড়াই ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে রাস্তা কেটে বাধা দখলদারদের মেরামত করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসনের অভিযান গুঁড়িয়ে দেয়া হলো পাকা ঘর